পুরুষ মাকড়সা প্রেমে পড়লে প্রেয়সীর সামনে নানান রকম অঙ্গভঙ্গি সহকারে নাচ করে থাকে, কিন্তু মিলন ঘটবার পর নৃত্য করবার মতো মনোভাব আর তার থাকে না। প্রেম মুগ্ধা স্ত্রী মাকড়সা তাকে গ্রাস করে খেয়ে ফেলে। যার আটটা পা এবং ষোলোটা হাঁটু আছে, সে যে সুযোগ পেলেই নৃত্য করবে তাতে বিস্ময়কর কিছু নেই। পরন্তু অতগুলো পা ও হাঁটু না থাকা সত্ত্বেও মানুষ এই রকম অবস্থায় ঠিক এই রকম কাজই করে থাকে। ডারউইন মহাশয়ের কথা সত্যি হলে স্বীকার করতে হয় মাকড়সার সঙ্গে আমাদের রক্তের সম্বন্ধ আছে। হয়তো নারী জাতির সামনে নৃত্য করবার স্পৃহা আমরা উত্তরাধিকার সূত্রে লাভ করেছি, এবং নারী জাতিও যখন আমাদের সঙ্গের মতো নৃত্য দেখে বেবাক হয়ে যায়, তখন তারা তাদের আদিম অতি বৃদ্ধ পিতামহীর মৌলিক বৃত্তিরই অনুসরণ করে। কিন্তু এসব বাজে কথা। কাজের কথা হলো এই যে আমরা প্রত্যেক দিন নানা কলা কৌশল দেখিয়ে নারীকে ধাপ্পা দেবার চেষ্টা করছি, কিন্তু ধাপ্পাটা টিকছে না। নারীর মোহমুক্ত চোখে বারবার ধরা পড়ে যাচ্ছি। উদয় শঙ্করের গলায় যিনি মালা দেবেন, তিনি জেনে বুঝেই দেবেন। শ্রীমতী লুতা রানী ও শ্রীমান বীরেশ্বরের মধ্যে প্রণয় ঘটিত একটি জটিলতার সৃষ্টি হয়েছিল। বলে রাখা ভালো যে এই প্রেমের প্রতিবন্ধক আর্থিক, সামাজিক, ঐহিক, দৈহিক, পৈতৃক কিছুমাত্র ছিল না। কিন্তু প্রতিবন্ধক না থাকলেই যদি মিলন ঘটত, তবে ভাবনার আর কিছু ছিল কি? যাই হোক, কবির ভাষায়, খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। লুতা কলকাতায় পিতৃভবন রূপ সোনার খাঁচায় কালচারের ঝাল লঙ্কা লাল ঠোঁটে ধরে খুঁটে খুঁটে খেত, এবং জমিদারের ছেলে বীরেশ্বর বনে বনে শিকার করে বেড়াত। হঠাৎ কি করে দুজনের দেখাশোনা হয়ে গেল? তারপরই ওই প্রণয় ঘটিত জটিলতা, এবং তারপরেই বীরেশ্বর লুতার সামনে নাচতে শুরু করে দিল। লুতার ঠোঁটে হাসি, চোখে কৌতুক, সে এই নৃত্য উপভোগ করছে। কখনো হাততালি দিয়ে তা জানিয়েও দিচ্ছে। উৎসাহিত বীরেশ্বরের আরো বেগে নৃত্য পাচ্ছে। নাচতে নাচতে লুতার কাছে ঘেঁষে আসে, কিন্তু লুতা অল্প হেসে অলক্ষিতে সরে যায়। নর্তক ও দর্শকের মধ্যে ব্যবধান আগের মতোই থেকে যায়, কিছুতেই কমে না। কিন্তু ব্যাপারটা ক্রমে দুর্বোধ্য হয়ে দাঁড়াচ্ছে। স্পষ্ট ভাষায় না বললে পাঠক তো বুঝবে না। একদিন সন্ধ্যের পর লুতাদের ড্রয়িং রুমে লুতা ও বীরেশ্বর বসেছিল। লুতার ডাক্তার বাবাও এতক্ষণ ছিলেন, কিন্তু হঠাৎ ফোনে রোগীর আহ্বান পেয়ে তিনি বের হয়ে গেলেন। বীরেশ্বর উঠে এসে লুতার পাশে চেয়ারে বসল। তার গায়ে সিল্কের পাঞ্জাবি, ঢিলে ঢালা আস্তিনের ভেতর থেকে 3.5 ইঞ্চি চওড়া কবজি সমেত হাতটা খানিক দেখা যাচ্ছে। অলস কণ্ঠে বীরেশ্বর বলল, আজ ব্যায়াম সংঘের মিটিংয়ে বক্তৃতা দিতে হলো। বিস্ময় ভরা কণ্ঠে লুতা বলল, বাবা, আপনি বক্তৃতাও দিতে পারেন? পারি যে তা নিজেই জানতুম না, কিন্তু বলতে উঠে দেখলুম পারি। তো কি বক্তৃতা দিলেন? এই স্বাস্থ্য, ব্যায়াম, শিকার সম্বন্ধে দু চার কথা। সকলেই বেশ মন দিয়ে শুনলে। আপনি শুনেছি একজন মস্ত শিকারী, কি শিকার করেন? বাঘ ভালুক, তাছাড়া আর কি শিকার করব? সিংহ তো আমাদের দেশে পাওয়া যায় না। কটা বাঘ মেরেছেন? গোটা আষ্টেক হবে। আমার বাড়িতে যদি কখনো যাও, দেখবে তাদের মুন্ডু শুদ্ধ চামড়া আমার ঘরে সাজানো আছে। যাবে লুতা, একদিন চলো না। আপনার খুব সাহস না? সাহস কি জানি, আছে বোধহয়, কখনো ভয় পেয়েছি বলে তো মনে পড়ে না। এবার তোমার জন্য একটা বাঘ মেরে নিয়ে আসবো, কি বলো? সত্যি? হ্যাঁ। লুতার একটা হাত নিজের হাতের মধ্যে তুলে নিয়ে বীরেশ্বর বলল, বাঘের বদলে তুমি তুমি আমায় কি দেবে বলো? আস্তে আস্তে হাত ছাড়িয়ে নিয়ে লুতা বলল, কি দেব বাঘের বদলে?
কি দেয়া যেতে পারে? আচ্ছা, আপনাকে ভালো একটা প্রশংসাপত্র দেব। তার বেশি আর কিচ্ছু নয়, লুতা মুক্তি ভালো মানুষের মতো করে বলল। প্রশংসাপত্রের চেয়ে বেশি আর আপনার কি চাই? ওর চেয়ে বড় আর কিছু আছে? বীরেশ্বর ক্ষুণ্ণ হল, ঘড়ির দিকে তাকিয়ে বলল, আজ উঠি, 8:30 বেজে গেছে। 50 মাইল স্পিডে মোটর চালিয়ে যদি যাই তবু বাড়ি পৌঁছতে 2 ঘন্টা লাগবে। গাড়ি বারান্দার সামনে আয়নার মতো ঝকঝকে লম্বা একখানা মোটর দাঁড়িয়েছিল। লুতা বীরেশ্বরকে বিদায় জানাতে এসে বলল, ও মা, কি চমৎকার গাড়ি, নতুন কিনলেন বুঝি? হ্যাঁ, 12,000 টাকা দাম নিলে, জিনিসটা মন্দ নয়, কি বলো? চলি। তারপর বীরেশ্বর বোধহয় 50 মাইল স্পিডে বাড়ির দিকে রওনা হল। লুতা ফিরে এসে বসল, তার মুখে মোনালিসার গূঢ় রহস্যময় হাসি। ও হাসিটা কিন্তু মোনালিসার নিজস্ব নয়, সকল নারী সময় বুঝে ওই রকম হেসে থাকে। লুতার বাবা ফিরে এসে জিজ্ঞেস করলেন, বীরেশ্বর কি চলে গেছে? হ্যাঁ, বীরেশ্বর বাবুর মতন এমন সর্বগুণমণ্ডিত লোক দেখা যায় না। তিনি বক্তৃতা দিতে পারেন, বাঘ মারতে পারেন, 50 মাইল স্পিডে গাড়ি চালাতে পারেন, শুধু নাচতে পারেন কিনা এই খবরটা এখনো পাইনি। আচ্ছা বাবা, বীরেশ্বর বাবুর ভেতরের সত্যিকারের মানুষটি কেমন? জানি না। লুতার চোখ দুটি এবার ক্রুদ্ধ এবং সজল হয়ে উঠল। কেন ওরা কেবলই অভিনয় করে? কেন এত যত্ন করে সত্যিকারের মানুষটাকে লুকিয়ে রাখে বলতো? ছদ্মবেশের এই ভাঁড়ামি দেখে লুতার লজ্জা করে, আর তাদের নিজেদের লজ্জা নেই? কিন্তু লুতা মুখে কিছু না বলে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। দিন সাতেক পরে বীরেশ্বর ফিরল, তার মোটরের পিছনে একটা প্রকাণ্ড বাঘের মৃতদেহ বাঁধা। লুতা দোতলার জানলা থেকে দেখছিল, কিন্তু নেমে আসতে একটু দেরি করল। যখন নামল তখন বীরেশ্বর তার বাবার কাছে বাঘ শিকারের গল্প করছে। লুতাকে দেখে বীরেশ্বর বলল, তোমার বাঘ এনেছি দেখো। লুতা স্ত্রী জাতি, সে বিস্ময় প্রকাশ করল। তারপর কৌতূহল এবং সবশেষে আনন্দ জাহির করে বীরেশ্বরের বীরত্বের মূল্য অযথা বাড়িয়ে দিল। বাঘ পরিদর্শন হল, তারপর বীরেশ্বর আবার বাঘ শিকারের গল্প আরম্ভ করল। লুতার বাবা কাজের লোক, ক্রমাগত বাঘ শিকারের গল্প শুনবার তাঁর অবকাশ নেই। তিনি এক ফাঁকে সেখান থেকে বেরিয়ে গেলেন। কাহিনী শেষ করে বীরেশ্বর বলল, এবার তোমার বাঘ তুমি নাও। আমার বাঘ? বাঘের রায় কি আমার নাম লেখা আছে? নাম লিখতে আর কতক্ষণ লাগে বলো তো, এক্ষুনি। তার দরকার নেই, লাকি বোনটা আমায় দেবেন। বীরেশ্বর লুতার হাত চেপে ধরে বলল, লুতা এবার তোমার পালা, তুমি আমায় কি দেবে? হাত টেনে নিয়ে লুতা বলল, ও ভুলে গেছিলাম, দাঁড়ান প্রশংসাপত্রটা লিখে পাঠিয়ে দিচ্ছি, বলে সহাস্য মুখে ওপরে চলে গেল। সুতরাং দেখা যাচ্ছে ঐহিক এবং দৈহিক, পৈতৃক এবং পারত্রিক প্রতিবন্ধক না থাকলেও প্রণয়ের পথ কণ্টকিত। ক্রুদ্ধ বীরেশ্বর বাঘ নিয়ে ফিরে গেল এবং 10 দিন ধরে মেজাজ এমন তিরিক্ষি করে রাখল যে আত্মীয় পরিজন সকলেই সন্দেহ করল মৃত বাঘের প্রেতাত্মা তার কাঁধে ভর করেছে। কিন্তু 11 দিনের দিন হঠাৎ তার রাগ পড়ে গিয়ে আবার নাচ করার বাসনা জেগে উঠল মনে। সে টেলিফোনে লুতাকে ট্রাঙ্ক কল করল। ওদিকে এই 10 দিনে লুতাও খানিকটা ঝিমিয়ে পড়েছিল। নৃত্য দেখলে রাগ হয়, আবার না দেখলেও মন খারাপ হয়ে যায়, এটাই নারী জাতির স্বভাব। বীরেশ্বর টেলিফোনে বলল, তোমার লাকি বোন তৈরি হয়ে এসেছে। তৈরি হয়ে এসেছে? কোথা থেকে? শ্যাকড়া বাড়ি থেকে, একটা ব্রোচ পাঠিয়ে দিতে পারি?
আপনার বুঝি কাজ আছে, নিজে আসতে পারবেন না? কাজ? তোমার ঘড়িতে কটা বেজেছে? 3:05। কেন? আচ্ছা, 4:05 আমি গিয়ে পৌঁছবো। এক ঘন্টায় 70 মাইল? না না না, আরে শুনুন, হ্যালো হ্যালো। কিন্তু বীরেশ্বর আর কিচ্ছু শুনল না, টেলিফোন ফেলে গ্যারেজের দিকে ছুটল। ঠিক 4:03 লুতাদের বাড়ির সামনে একটা বিরাট শব্দ হলো। লোমহর্ষকাণ্ড! 70 মাইল নিরাপদে এসে বীরেশ্বরের মোটর লুতার দরজার কাছে চিত হয়ে পড়ে আছে। একটা লোহা বোঝায় 3 টন লরি যাচ্ছিল, তারই সাথে ঠোকাঠুকি। মোটরে তলা থেকে বীরেশ্বরের সংজ্ঞাহীন দেহ বের করে আনা হলো, তারপর ধরাধরি করে লুতাদের বাড়িতে তোলা হলো। বাড়িতেই ডাক্তার, তিনি পরীক্ষা করে বললেন, ভয় নেই, মুখের আঁচড়গুলো মারাত্মক নয়, তবে ওই বাঁ পায়ের টিবিয়াটা ভেঙে গেছে। বাবা, প্রাণের ভয় নেই তো? না, কিছুদিন বাবাজিকে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হবে এই পর্যন্ত। বীরেশ্বরের নৃত্য জীবনের যে এই সঙ্গে অবসান হয়েছে তা কেউ লক্ষ্য করল না। 1 ঘন্টা পরে বীরেশ্বরের জ্ঞান হলো। তখন সে সর্বাঙ্গে ব্যান্ডেজ নিয়ে বিছানায় শুয়ে আছে, লুতা তার পাশে একটি টুলের উপর বসে। লুতা জল ভরা চোখে বলল, কেন এত জোরে গাড়ি চালিয়ে এলেন? না হয় তো ঘন্টা দেরি হতো। আমার আমার সারা গা এত জ্বালা করছে কেন? লুতার বুক দুলে উঠল, সে বলল, 3-4 আয়োডিন। আমার আমার মুখখানা কি কেটে কুটে একেবারে বিশ্রী হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিচ্ছু নয়, বাবা বললেন সেরে যাবে। আর কি হয়েছে? আর বাঁ পায়ে ফ্র্যাকচার হয়েছে। চিরজীবনের জন্য খোঁড়া হয়ে গেলুম লুতা, চিরজীবনের জন্য। লুতা উদ্বেলিত হৃদয়ে চুপ করে রইল। অনেকক্ষণ বীরেশ্বরও চুপ করে থাকল। তারপর তার বন্ধ থাকা চোখে দুবিন্দু অশ্রু দেখা দিল। সে চোখ বুঝেই বলল, লুতা আমরা ভারী বোকা। কেন? কেন? আমরা যাকে ভালোবাসি তাকে ভালোবাসার কথা স্পষ্ট করে বলা দরকার মনে করি না, কেবল নিজের যোগ্যতাই প্রমাণ করতে চাই। তাই তাই আজ বলবার অবকাশ যখন হলো, তখন আর সে কথা মুখ থেকে বার করবার উপায় নেই। কেন উপায় নেই? বোকার মতো কথা বলো না লুতা, কি হবে বলে? বললেই বা শুনবে কে? ভাঙা বাঁশির বেসুরো আওয়াজ কার শুনতে ভালো লাগে বলো? আমার ভালো লাগে, তুমি বলো। লুতা! বীরেশ্বর প্রায় চিৎকার করে উঠল। বাঁশি ভেঙেই যে তার বেসুরো আওয়াজ সুরে ফিরে এসেছে লুতা সেটা বলল না। সে উঠে বীরেশ্বরের ব্যান্ডেজ বাঁধা মাথাটি বুকের মধ্যে জড়িয়ে নিল, তারপর বলল, অত চেঁচিও না, পাশের ঘরে বাবা আছেন, এতদিন খালি ছেলে মানুষই করলে কেন? কেন নিজের সত্যিকারের পরিচয় দিতে এত দেরি করলে? কিন্তু বীরেশ্বরের সত্যিকার পরিচয় দেওয়া তখনও বাকি। সে কিছুক্ষণ দাঁতে দাঁত চেপে চুপ করে রইল, তারপর চাপা যন্ত্রণার সুরে বলে উঠল, লুতা মাথাটা ছেড়ে দাও, লাগছে। লুতা রানী দুর্বল অসহায় পুরুষকে তার বুভুক্ষ বক্ষে গ্রাস করে দিল। এইভাবে প্রকৃতির আদিমতম বিধান সার্থক হলো এবং প্রত্যেক দিন হচ্ছে।